Hello, thanks for clicking me. Dear brothers and sisters, welcome to Nasirs Club. Phonetics er ajker ei class e amra shekhbo ottonto guruttopurno kichu rules. Tumra jano je amader 26 ti borno. Ingrejite 26 ti borno, but total amra 44 ti sound pai. 44 ti. Tar mane hocche je 5 ti hocche vowel, ei 5 tir sathe aro 15 ti jog hobe. Tahole hocche ki 20 ti vowel sound. আর কনসোন্যান্ট হচ্ছে কি কনসোন্যান্ট হচ্ছে 21 টি এই কনসোন্যান্টের সাথে আরো 3 টি কনসোন্যান্ট যোগ হবে তাহলে কি হচ্ছে 24 টি সো 24 টি কনসোন্যান্ট আর 20 টি হচ্ছে ভাওয়েল সো সব মিলিয়ে কি 44 টি সো আমাদের এই 44 টি সাউন্ড ভালো করে মনে রাখতে হবে ওয়েল ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স এ থেকে জেড পর্যন্ত যে 26 টি বর্ণ রয়েছে তার মধ্যে ও কে জাস্ট আজকে টার্গেট করেছি এবং ও এ এমন কিছু ব্যবহার রয়েছে এমন কিছু উচ্চারণ রয়েছে যা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে আমাদের সঠিক প্রোনান্সিয়েশন চলে আসবে তাহলে চলো আমরা বোর্ডে যাই বোর্ডে দেখো আমাদের এখানে নেওয়া হয়েছে ও কে জাস্ট ও কে নিয়েছি ও একটি লেটার বাট এর অনেকগুলো উচ্চারণ হয় প্রথমে হচ্ছে অ উদাহরণ হিসেবে আমরা নিয়েছি অরেঞ্জ 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 এবং এই অ এই যে শব্দটি হচ্ছে যে উচ্চারণটি হচ্ছে এটা কিন্তু ভাওয়েল সাউন্ড অ্যান্ড কনসোন্যান্ট সাউন্ড এই দুইটি বিষয় নিয়ে আমার বিস্তারিত আলোচনা করা রয়েছে বিগত দিনের আর্টিকেলের ব্যবহারে তোমরা যারা এখনও আমার সেই ভিডিওগুলো দেখোনি তোমরা দেখে নিতে পারো আর্টিকেলে মূলত সাউন্ড নিয়েই কাজ হয় সো এই ভিডিওতে সেটা আর আলোচনা করছি না সেটা তোমরা প্লেলিস্টে গিয়ে খুঁজে দেখে নিও তাহলে ও এর একটি উচ্চারণ হচ্ছে অ যেটা হচ্ছে অরেঞ্জ আমরা একটা উদাহরণ নিয়েছি এবং এটা অ উচ্চারণ হচ্ছে এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড আর এই ভাওয়েল সাউন্ড হলে আমরা জানি যে এর পূর্বে এন বসে ভাওয়েল সাউন্ড হলে এর পূর্বে এন বসে তাহলে একটা রুলস আমরা এখানে শিখে ফেললাম নেক্সট অন হচ্ছে ও এর উচ্চারণ যখন ওয়া হবে তখন সেটা হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড দেখো ওয়ান টেকার নট ওয়ান আইড ম্যান অন লেগড ম্যান তার মানে হচ্ছে ও এর উচ্চারণ যদি ওয়া করি ওয়া এটা হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড আর তাই কনসোন্যান্ট সাউন্ডের পূর্বে এ বসে এরপরে হচ্ছে ও এর উচ্চারণ যদি ও হয় ও ও এর উচ্চারণ যদি ও হয় ও এর নিজস্ব একটা উচ্চারণ রয়েছে সেটা হচ্ছে ও এটা তার জন্মগত উচ্চারণ সো আমরা এখানে তিনটি উচ্চারণ পেয়েছি তিনটি উচ্চারণের প্রথমটি হচ্ছে ভাওয়েল সাউন্ড পরটি হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড এবং তারপরে যে সাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে এটাও কিন্তু আমাদের ভয়েল সাউন্ড বাট যদি ও এর উচ্চারণ ও হয় এবং এটা ইকুয়াল টু ওকার দুইটা সিম্বল দুইটা চিত্র ফিগার বাট সাউন্ড কিন্তু একই দুইটা আলাদা আলাদা চিত্র বাট সাউন্ড একই সেক্ষেত্রে আমরা এই ও এর উচ্চারণ যেখানেই পাবো সেখানে আমাদের রস্যটা অতিরিক্ত যোগ লাগাতে হবে তার মানে ও হয়ে যাবে এখন আমরা কিছু ওয়ার্ডের মধ্যে সেগুলোর প্রয়োগ দেখব প্রথমে দেখো গো সো এই ও এর উচ্চারণটা হচ্ছে ওকারের মতো ওকার এই যে দেখো ওকার রয়েছে সো এই ওকার মানে তো ও একই কথা তো এই দুইটার যে কোনো একটার মতো উচ্চারণ হলেই আমরা সেখানে ও দেব ও তাহলে দেখো গো না হয়ে সেটা হবে গৌ লেটস গৌ এরপরে আরেকটি হচ্ছে সো এখানে ও এর উচ্চারণটা হচ্ছে ওকারের মতো মানে ওকার মানে তো ও ও এবং ওকার একই কথা আর এই উচ্চারণটা আমরা যদি পাই ওয়ার্ডের মধ্যে সেক্ষেত্রে আমরা ও এর সাথে রস্যু যোগ করে ফেলব সো ও এরপর যে নেক্সট ওয়ার্ড হচ্ছে ওপেন ও এর উচ্চারণ এখানে হচ্ছে ও ও এর উচ্চারণ ও
সো আমরা জানি যে ও এর উচ্চারণ এই তিনটির মধ্যে শেষের মতো যদি উচ্চারণ হয় এই ও এর মধ্যে যদি উচ্চারণ হয় তাহলে অবশ্যই আমরা এখানে রস্যু অতিরিক্ত যোগ দেব রস্যুটা উচ্চারণ করব সেক্ষেত্রে হচ্ছে ওপেন 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 এরপরে নেক্সট হচ্ছে গোট গোট সো জি এর পরে ও রয়েছে ও এর উচ্চারণটা হচ্ছে ওকারের মতো মানে এই ও এর মতো আর তাই ও এর মতো উচ্চারণ হলে আমরা সেটা গোট না বলে বলবো গোট গোট প্রিয় শিক্ষার্থীরা এই ও এর তিনটি হচ্ছে সাউন্ড তিনটি হচ্ছে উচ্চারণ বাট ও এর উচ্চারণ যদি আমরা ও পাই কোনো ওয়ার্ডের মধ্যে যদি ও থাকে এবং সেই ও এর উচ্চারণ যদি ও এর মতো হয় সেক্ষেত্রে আমরা এটাকে একটু টান দিয়ে পড়বো গো লেটস গাও আই থিঙ্ক সো তারপরে হচ্ছে প্লিজ ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর ও ও এরপরে হচ্ছে দিস ইজ মাই গাউট দিস ইজ মাই গাউট প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ফোনেটিক্স অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই উচ্চারণগুলো যদি সুন্দরভাবে না বলি একটা ভাষা যখন শিখছি সে ভাষাটা যদি শুদ্ধভাবেই না শিখি তাহলে ইংরেজি শেখার প্রয়োজনই নেই প্রিয় শিক্ষার্থীরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম